নমস্কার, আমরা ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা পরিষদে বিজেপি মনোনীত প্রার্থীদের আজকে আমাদের মনোনয়নপত্র দাখিল। তো আমাদের এখানে 8 থেকে 13 আমাদের 6টা নমিনেশন আমরা এখানে দাখিল করছি। তো আজকে আমরা উপায়মণ্ডল কার্যালয় থেকে সবাই মিছিল করে এখানে এসে আমরা উৎসাহ উদ্দীপনার সাথে আজকে আমাদের মনোনয়নপত্র আমরা দাখিল করছি। তো আমরা বিশ্বাস করি মোদীজির নেতৃত্বে দেশ চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সার নেতৃত্বে আমাদের রাজ্য চলছে এবং আমাদের জেলার সংগঠন যার হাতে ইনি আমাদের জনপ্রিয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, এখানে মাননীয় বিকাশ দেববর্মা, মাননীয় কল্যাণিধি আছেন, ওনাদের বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিশ্বাস করি আমাদের জেলা পরিষদের 13টি আসনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক মার্জিন নিয়ে সেখানে জয়লাভ করবে। এবং ত্রিস্তরের পঞ্চায়েতের আপনারা জানেন আমাদের জেলা 584টা পঞ্চায়েত স্তরে আসন, জেলা পরিষদ 13 এবং পঞ্চায়েত সমিতি 37টা। আমরা সব কয়টি আসনে আমরা নিশ্চিত আমরা জিতব মানুষের আশীর্বাদে, আমরা বিশ্বাস করি, কারণ আমাদের সরকার, আমাদের দল মানুষের পাশে সবসময় থাকে, এটাই আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ, নমস্কার।